কাশ্মীরের সাংবিধানিক বিশেষ স্বায়ত্ত শাসনের মর্যাদা বাতিলের পর উদ্ভূত পরিস্থিতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে ভারত সরকার কর্তৃক একতরফাভাবে কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন ইমরান খান মোহাম্মদ বিন সালমানের কাছে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে ইমরান খান বলেন কাশ্মীর বিষয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের ফলে এ অঞ্চলে নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে তাছাড়া এমন সিদ্ধান্ত মহাদেশের শান্তি শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকির কারণ হবে তবে ইমরান খানকে সৌদি যুবরাজ কোনো বার্তা দিয়েছেন কিনা সে বিষয়ে জিও কিছু জানায়নি এদিকে জম্মু কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে তাতে সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ভারতে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বরাতে এনডিটিভি এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ডক্টর আহমেদ আল বান্না বলেন রাজ্যের পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে কোন ব্যতিক্রমী ঘটনা নয় আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নতির লক্ষ্যে মূলত এটি করা হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি আভ্যন্তরীণ বিষয় প্রসঙ্গত ভারতের সংবিধানের পঁয়ত্রিশ সত্তর অনুচ্ছেদ কাশ্মীরকে যে মর্যাদা দিয়েছে তা বাতিল করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার সোমবার সকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ কক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ তিনশো ধারা বাতিলের প্রস্তাব করেন সংসদের অনুমোদনের পরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্রস্তাবে স্বাক্ষর করেন এরপর মঙ্গলবার লোকসভায়ও বিলটি পাশ করে নেই বিজেপি সরকার রাষ্ট্রপতির সঙ্গে কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সত্তর ধারা বিলুপ্ত হল সেই সঙ্গে একটি স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদাও হারালো কাশ্মীর ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ ক ধারা অনুযায়ী কাশ্মীরের বাসিন্দা নয় এমন ভারতীয়দের সম্পদের মালিক হওয়া এবং চাকরি পাওয়াই বাধা ছিল তিনশো সত্তর অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের এমন এক স্বায়ত্ত শাসন রয়েছে যা উনিশশো সালের পর দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের রাজ্য পায়নি অনুচ্ছেদ তিনশো সত্তর ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান এবং একটি আলাদা পতাকার স্বাধীনতা দিয়েছে এছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্য সব ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও দিয়েছে সংসদে ক্ষমতাসীন জোট সোমবার ধারা দুটি বাতিলের যে বিল উত্থাপন করে তা পাশ হওয়ায় কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দশা এখন ফিলিস্তিন কিংবা মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের মতো হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন কাশ্মীর ভাগ করার সিদ্ধান্তে মোদীকে সমর্থন জানালো আরব আমিরাত এদিকে জম্মু কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে তাতে সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ভারতে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বরাতে এনডিটিভি এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ডক্টর আহমেদ আল বান্না বলেন রাজ্যের পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে কোনো ব্যতিক্রম ঘটনা নয় আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নতির লক্ষ্যে মূলত এটি করা হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি অভ্যন্তরীণ বিষয় এনডিটিভি বলছে মুসলিম অধ্যুষিত আরব অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতের এমন প্রতিক্রিয়া নিঃসন্দেহে ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতের মুসলিম নেতারা যখন বিতর্কিত এই বিলটির মাধ্যমে মুসলিম অধ্যুষিত রাজ্যটিকে নিয়ন্ত্রণে আনার অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে বিজেপি সরকার। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত জানালেও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই দেশ তুরস্ক ও মালয়েশিয়া এর বিরোধিতা করেছে সোমবার ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ পরিস্থিতির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানকে অবহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির ইমরান খানকে বলেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন এ অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান সোমবার ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভায় ধারা বাতিলের প্রস্তাব ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তা প্রত্যাখ্যান করে তিনশো সত্তর ধারা বাতিলের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কাশ্মীর একটি বিরোধপূর্ণ এলাকা যা আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত বিষয় বিবৃতিতে বলা হয় কাশ্মীর বিষয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত ওই রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল করতে পারে না জনগণ ভারতের এমন সিদ্ধান্ত মেনে নেবে না ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াইয়ে কাশ্মীরি জনগণকে রাজনৈতিক কূটনৈতিক সহ সর্বপ্রকারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এবার করাচি প্রদেশের স্বাধীনতা চাইল পাকিস্তানি সংখ্যালঘু সম্প্রদায় জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতকে চাপে ফেলতে গিয়ে এখন পাল্টা চাপে পাকিস্তান পাকিস্তানের মধ্যে করাচির স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলন করা অনাবাসী নামের একটি সংগঠনের দাবি কাশ্মীর নিয়ে কোনো কথা বলার অধিকার পাকিস্তান সরকারের নেই কারণ পাকিস্তান তাদের জনগণের সাধারণ অধিকার খর্ব করছে মানবাধিকার লঙ্ঘন করছে পাকিস্তানের এই সংগঠনের দাবি পাকিস্তানের উচিত আগে নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা পাকিস্তানের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য স্বাধীন প্রদেশের দাবি জানিয়েছে এই সংগঠন অনাবাসী সংগঠন মহাজিদ নামের এই সংগঠনের নেতা নাদিম নুসরাত এখন পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নাদিম নুসরাতের দাবি কাশ্মীরিদের হয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই পাকিস্তানের তিনি বলেন ইমরান খানের সরকার পাকিস্তানের মধ্যে গ্রেটার করাচিকে দিতে হবে তিনি আরো বলেন নিজের দেশে সংখ্যালঘু মহাজির ও হাজারা গোষ্ঠীর জানানোর কোন নৈতিক অধিকার থাকছে না ইসলামাবাদের পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে স্বায়ত্ত শাসনের দাবি উঠেছে পাকিস্তান যেহেতু কাশ্মীরের স্বায়ত্ত শাসন কেড়ে নেওয়ার ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করছে তাই খুব স্বাভাবিকভাবেই ইমরান খানের দেশেই এবার বিভিন্ন অঞ্চল থেকে আসছে দাবিতে আন্দোলনের খবর পাকিস্তান যেভাবে কাশ্মীর নিয়ে ভারতের নতুন সিদ্ধান্তের বিরোধিতা করছে সেভাবে তো সবার আগে আমাদের দাবি মেনে গ্রেটার করাচিকে স্বায়ত্ত শাসন দেওয়া উচিত এদিকে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইলে ওয়াশিংটনকে আগে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে রোহানি বলেন যুক্তরাষ্ট্র যদি সত্যিই আমাদের সঙ্গে বসতে আগ্রহী হয় তাহলে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে নিষেধাজ্ঞা না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানান তিনি এদিকে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট হাসান রোহানি বৈঠকে রোহানি বলেন মার্কিন নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও পররাষ্ট্রমন্ত্রী বলেন ব্রিটিশ তেল পারস্য উপসাগরে আন্তর্জাতিক আইন ও বার্তা মেনে চলেনি আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইরান কোনো দেশকে ছাড় দেয় না বলেও জানান তিনি এদিকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান বুধবার ইমরান খান পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠকে বসেন এরপরে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন তারা পাশাপাশি নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারকেও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে সংসদে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হওয়া এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর বিল পাশ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় এসব তথ্য জানানো হয়েছে ঘণ্টাব্যাপী এ বৈঠকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস দ্বিপাক্ষিক বাণিজ্য বাতিল সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি পুনর্মায়ন সহ ভারত শাসিত কাশ্মীরের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে জানা গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এ খবর ছড়িয়ে পড়েছে যে ভারতের এই পরিকল্পনা সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে আগেই জানিয়েছিলেন ভারত সরকারের বিভিন্ন সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে যে কাশ্মীরের মর্যাদা কেড়ে নেওয়ার বিষয়টি এবারে প্রথম আমেরিকাকে জানানো হয়নি এর আগে গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার দুদিন পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ফোন করে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন তবে সে সময় বিষয়টি নিয়ে ভারত সরকারের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দেয় গত পহেলা আগস্ট জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাক্ষাৎ করেন ওই সাক্ষাতে জয়শঙ্কর পীড়াপিড়ি করেন যে কাশ্মীর ইস্যুতে আমেরিকার মধ্যস্থতা করার দরকার নেই আর যদি একান্ত দরকার হয় তাহলে সে আলোচনা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে করতে হবে